জিএস রাব্বানির অপসারণ চেয়ে চিঠি দিচ্ছেন ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানির অপসারণ চেয়ে চিঠি দিচ্ছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। তার দাবি, ডাকসুর সভাপতি চাইলে নৈতিক স্খলনের দায়ে যে কাউকে বরখাস্ত করতে পারেন। ইতিমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অবৈধ আর্থিক লেনদেনের দায়ে গোলাম রাব্বানিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যদি এ বিষয়ে আপোষহীন হয় তাহলে ডাকসু কেন পারবে না? নূর গণমাধ্যমকে জানিয়েছেন, আমি প্রত্যেক সিনেট সদস্যের উদ্দেশ্যে চিঠি ইস্যু করছি। যেহেতু ডাকসুর দুই সদস্য সিনেটে রয়েছেন, তাই সিনেটকে বিষয়টা জানানো উচিত। ডাকসুর সভাপতি যেহেতু উপাচার্য, সেখানে জিএস এর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, তাই ডাকসুর সভাপতির কাছে চিঠি লিখছি। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা বা একক কোনো বিষয় নয়, ডাকসু চলবে এর গঠনতন্ত্র অনুযায়ী। এদিকে ডাকসুর জিএস গোলাম রাব্বানির গণমাধ্যমকে জানিয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি সংগঠনের ছাত্রলীগ পদ হারিয়েছেন। এবার যদি তার ডাকসুর পদ নিয়ে ষড়যন্ত্র হয় তাহলে এর দাঁত ভাঙা জবাব দেবেন। প্রতিপক্ষকে তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।